আজকে রান্না করবো বেগুন দিয়া বাংশিকরার হুটকি দিয়া। জানি না বাংশিকরা হুটকি রেখে থাকো বাইন মাছ নাকি। তো গাছর বেগুন নিতে গিয়া কয় আসসালামু আলাইকুম, জানাই সকলরে গাছর খাতা খাড়ছিলাম, হানলাম বেগুন গুলা খাইতে গিয়া। বেগুন গুলা আর কিতা খাইলে মনে হয় না, কিতা মরিচও খাইলে দেখি আজ খাইল দিন, আর ওদিন দেখি মরিচ গুলা খাই নিল কিতায়। কোনোদিন দেখছি না নাগা মরিচ ফুকিয়া কিতায় খাইতে গিয়া, গাছর মাঝে নাগা মরিচ গুলা খাইলে। আচ্ছা বেগুন গুলা খাটলাম, খাইটিয়া আনলাম না, পয়লা তো ফাতা খাটছিলাম গাছর, সারা ফাতা ফালাইছি গাছর, বাতাস লাগতো তারা রাখি, মানুষেরও তো বাতাস লাগে না নিগা, তারা তো গরম লাগতো গিয়া, তোরা ঠান্ডাও লাগতো। পাতাগুলা খাটলাম, খাটিয়া বেগুন আনলাম, তারপরে বেগুন দিয়ে খাটিয়া ভিজাইয়া রাখলাম। সুটকি কোথায় পাইছিলাম সেইদিন গেছিলাম খালার গরো বনির গরো, মোর গরো বই নাকি আমার, এত সুটকি দিছে বললাম, এত সুটকি দেশ খানে রান দিও খাই মনে আইয়া, তাই কই আইব আইয়া খাইব কোনদিন, তাই আমি কই আনলাম যখন বেগুন দিয়া আর সুটকি দিয়ে রান দিলাই, সুটকিরেও বালা করি বেশ করে ফানি দিয়া দইয়া রাখছি সুন্দর করে, অনেক সময় ভিজাইয়া রাখছিলাম, তারপরে আবারও পানির মাঝে রয়েছে। আসলে দেশর হাতর দেওয়া ফুট সুটকি তো এগুলা, সুটকি নাই সুটকি তা কইতামো পারি না গিয়া, খাইটিয়া রাখছি কিছু পেঁয়াজ, কিছু ফিতা দুইটা পেঁয়াজ, আর এখন বই একটা ফাতিল হাড়ি খড়াই লোয়ারি বইয়া দিলাম, তিন টনে চাই চামচ পরিমাণ তেল, বাট অনেক সুটকি অনেক বেগুন তাই একটু তেল বেশি লাগবে, দিয়া দিলাম খাইটে রাখা পেঁয়াজ, তারপরে দুইটা মরিচ আসলো, এখন দিমু একটু লবণ, লবণ দিয়া বালা করি কষাইয়া গুড়িয়া রাখিলাম একটুক সময়, দিছি না এখনো লবণ লইরা মাকে বুঝরা, এত লইতে তো সময় লাগে না নিগিয়া, লবণও দিলাম কিছু বেশি দুই চামচ হইব টেবিল স্পুনে, কারণ অনেক বেগুন অনেক সুটকি এখন গিয়া ডাকনা দিয়া গুড়িয়া রাখিলাম কিছু সময়, তারপরে আইয়া মশলা অ্যাড করুম ঘুমাইয়র নিশিতে জাগিয়া আকুলইলাম গোরা দে তোমার লাগিয়া গো অগোরা দে সানা ফিরিয়া, নিশিতে জাগিয়া আকুলইলাম রা দে তোমার লাগিয়া গো অগর দেশনা বেরিয়া, চায়ে চামচ দিয়া দিলাম, আধা চামচ হলুদ গুঁড়ো দুই চামচ কারি পাউডার আর দিমু দুই চামচ মরিচ গুঁড়ো, বালা করি পেঁয়াজের সাথে মশলাটারে খসিয়ে নিম, তারপরে কিতা করবো সুটকি জানে শুকটি এড করবো, ওরা দেব তোমার লাগিয়া গোরা দে বৃন্দাবন সাজায় তোমার গান গাইবার
মরলি বাজাইব অগরাদে সাওনা হইয়া নিশীতে জাগিয়া এখন শুকিয়ে দেওয়ার পরে আবারও একটু লাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া গুড়িয়া রাখমু হাতর দেওয়া সুটকি অনেক ঝঞ্ঝনা ঠনঠনা হয়ে গিয়া তো কিছু সময় খোসানি লাগবো শক্ত তো হইতাছে ঠনঠনা ঠনঠনা তারপরে আইয়া বেগুনে ধরি বপক্ত করতে আসি আমার দেশে শোনা পাখি তোমরা কিতা কররা বালা আসো নি তোমরা সাপোর্ট আমার ও প্রবাসী অনেক নাতি নাতি নকল তোমরা সাপোর্টে আমি অনেক দূরে গিয়ে যাইলাম ধন্যবাদ তোমরা রে আমার শোনা পাখি অকল তোমরা দেখিও বেগুন দিয়া বাইম মাছের সুটকি দিয়া রান্না করছি খাইয়া যাইও দেখিয়া যাইও ঘুমাই ঘুমাইয়া আমি ভিডিও করলাম আজকে অনেক টায়ার্ড সেনে টায়ার্ড অনেক খাম করছি কিতা খাম করছি দেশ কিছু কাপড় পাঠাইতাম আমার সিলাই তো বক্স পেকিং করছি সারাটা দিন গেছে গিয়ে আমার আমার বন্ধু দয়াময় তোমার দেখিবা মনে লয় আল্লাহ ফ্যানর ডাকে ব্যান ব্যান করে গরম লাগে গিয়ে আমার তো এখন বেগুন দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম তারপরে দিয়া দিলাম কয়টা গাছর খাসামরিচ তারপরে দুমু বাহর পাতা করিয়েন্ডা ধনিয়া পাতা না কিতা ডুলা পাতা ধনি পাতা তো আরো লাখান আর দিলাম এখন বাহর পাতা দিলাম বাহর পাতা দেওয়ার পরে পরিমাণ মতো জুল দিলেই শিরা কি আর বাদে ডাকনা দিয়া ঘুরিয়ে রাখবো কইবাই তোমরা গেছে কিলা লাগলো আমার বেগুন বাই মাছের শুকটি রান্দা ওরে কষি জারে বৈশা জারে ভেমে সেটি লইয়া তোর বুকের কথা দিয়ে মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার হয়েছে মজাদার যদি তোমরা আরো ভালো লাগে ওগুলা রাইন্দা খাইবাই দেখছো নি আমার পরিমাণ মতো আমি জুল দিছি আসলে আমি কিছু জুল তরকারি খাই আর এখন ডাকনা দিয়া কন্যারে গুড়িয়া রাখি দিলাম আর সুন্দর মতে বহ বহ মহমক করে উতরাইবা তো আমার দেশের সোনা পাখি হল দেখবাই তোমরা আর আমার প্রবাসী নাতি নাতি নকল ধন্যবাদ ভিডিও শেয়ার করায় অনেকে আর আমার দেশের সোনা পাখি হল সাপোর্ট দিয়ে তোমরা অসংখ্য ধন্যবাদ দোয়া রইল তোমরা লাগি অন্তর তুমি এই অন্তরে তুমি ছাড়াইয়ার কারণ নাই ঠাই এই অন্তরে তুমি ছাড়াইয়ার কারণ নাই ঠাই সকল ভালো থাকবাই সুস্থ থাকবাই এই কামনা করে এখন বিদায় নিমু গিয়া মজার একটা তরকারি হয়েছে দেখো খুব সুন্দর কালার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা রাখছি আবারও দেখো হইব তোমরা সাথে মজার কোনো তরকারি রান্না লই মজার কিতা রানো ডেইলি যা রান্ধি তাই তোমরা সাথে শেয়ার করো হইবে তোমরা কি লইছে আমার তরকারিটা আলহামদুলিল্লাহ